মধ্যে তাদের যে অ্যাটিটিউড ছিল বা ফেসবুকে তারা যে কথাগুলো বলেছে বা সোশ্যাল মিডিয়ায় কথাগুলো বলেছে, বা তারা বুঝতে পেরেছে এটা এটা দুই উভয়ে বুঝতে পেরেছে এটা জিনিসটা মনে হয় এভাবে করা উচিত হয়নি এবং তারা আমাদের স্মরণাপন্ন হয়েছে এবং আমরা তাদের অভিভাবক হিসেবে আমরা তাদেরকে ইনশাল্লাহ একত্র করে দিয়েছি এবং তারা দুই মুখপাত্র উনি হচ্ছেন শ্রদ্ধেয় আমার ভাইস প্রেসিডেন্ট দিয়ে তার পরিচালনা করেন। তারপর আপনি নামাজ লাস্ট একটু জানতে চাই, যেহেতু আসলে নতুন কমিটি নেওয়ার পরে এরকম একটা বিষয় আপনার জন্য আমার দুই সন্তানই বলি, ওরা আমার সন্তান, যেহেতু শিল্পী সমিতির আমি ধরেন আমি চিফ সেই জায়গায় বলি, এটা আমাদের সাধারণ সম্পাদকের সাথেও নক্ষত্রপণে জানাই আমরা ইনশাল্লাহ, ওরা বলছে আপনি যে সিদ্ধান্ত দিবেন সেটাই, এবং ওরা আমরা সিদ্ধান্ত দিচ্ছি যে আমরা ইনশাল্লাহ আমরা দিনের শেষে আমরা আমাদের ঘরে ফিরে যাবো সুস্থতার সাথে। যা হয়েছে দুজনেই বলছে ভুল এটা, এবং কোনো ব্যাপারই না, ভুল যখন মানুষ বুঝতে পারে তখন সেটাকে আর ভুল বলা যায় না, এবং আমরা সমাধানের পথে হাঁটলাম না, শুধু আমরা ডিসিশন নিলাম যেটা সেই সিদ্ধান্তটাই আপনাদেরকে আমার মুখপাত্র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যেটা টাইপ করে শোনাবে, এবং আমরা আশা করবো আপনারাও আমি আপনাদের কাছে গভীর অনুরোধ এটা নিয়ে আপনারা ওনাদেরকে এটা নিয়ে এই বিষয়ে আলাপ করবেন না। ওকে ভাইয়া অনেক ধন্যবাদ, ভালোবাসা, প্লিজ করে শোন। ভাই একটু ধরেন, আমরা করে নিই, ভাই একটু নেন, জ্যাকি ভাই করে সনির বলতে হবে, হ্যাঁ ভাই আর একটু এই পাশটা একটু ছাইরে ধরেন, না না এই পাশটা, হ্যাঁ হ্যাঁ হয়েছে, ওকে এখন সামনে ধরেন, এখন ধরেন, আচ্ছা আমি দুটো ওকে শুরু করছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, এটা আমাদের প্যাড, এখানে লেখা আছে অঙ্গীকারনামা বা সমঝোতা। আমরা নিম্ন সাক্ষাৎকারী দল এই মর্মে জানাচ্ছি যে আমাদের মধ্যে ব্যক্তিগত পর্যায়ে কিছু বিষয় নিয়ে অভিমতের কারণে মনোমালিন্য সৃষ্টি হয়। উক্ত মনোমালিন্যের নিরসন কল্পে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শরণাপন্ন হইলেন সমিতির সভাপতি জনাব নিশা সওদাগর, এবং এর উদ্যোগে নিম্নবর্ণিত কার্যকরী পরিষদ সদস্যদের উপস্থিতিতে বিষয়টি সুষ্ঠু সমাধান হয়ে যায়। তাহলে হবে একটা তাহলে হচ্ছে পরবর্তীতে এই বিষয়ে যাতে পুনরাবৃত্তি না হয় সেদিকে আমরা সচেষ্ট থাকব। ফার্স্ট শোয়ে আছে মিষ্টি জান্নাত, সেকেন্ড শোয়ে আছে তোমা মিথ্যা, আর আমরা যারা ছিলাম আমাদের মাননীয় সভাপতি শুরু করে সবার শোয়ে আছে রোজিনা বোস শোয়ে আছে, রাইট? এই ছিল আমাদের অঙ্গীকারনামা এবং আপোষনামা। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা অনেক ধন্যবাদ, এবং আমি 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 আপনাদেরকে খালি বলবো যে আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের দিন শেষে তো আমরা শিল্পী, আর শিল্পীদের অভিভাবক যদি বলি, সেই অভিভাবকদের কষাতে কথা বলার, বসার, ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার বা ক্ষমা করে দেওয়ার একটা জায়গা আমি মনে করি সেটা হলো আমাদের শিল্পী সমিতি। তো একটা যে ঘটনাই হোক, সেটা আমার বা মিষ্টি হোক বা আশেপাশে যারই হোক, এটা আর্টিস্ট হিসেবে বা চলচ্চিত্র শিল্পী হিসেবে যে আমাদের কারোর জন্য কাম্য না। এখন যেটা হয়ে গিয়েছে, ও আমার ছোট, আমার ক্যারিয়ারের জায়গায় ও আমার ছোট, সেই জায়গা থেকে ছোট বোন ও বলেছে যে যা হয়েছে আমরা ভুলে যাই, ঠিক আছে। আমার বড় ভাই, আমি যে আগে ছায়া তুলেছিলাম, নিশা ভাই এবং দুর্জল ভাই এবং যারা আছেন, যারা আমার বড় ভাই, আমার অভিভাবক, তারা বলেছেন ভুলে যাও, যা হয়েছে মিলে যাও, সো আমরা মিলে গেছি। সবাইকে শুভ সন্ধ্যা, খুবই ভালো লাগলো আজকে আপনাদের সাথে। সবচেয়ে ভালো লাগছে যে আমাদের যেমন বাবা মা আমাদের অভিভাবক, আমাদের কিন্তু শিল্পী সমিতি আমাদের সেকেন্ড পরিবার, তো সে সেকেন্ড বলা যাবে না, এটা প্রথম পরিবারও বলা যাবে যেহেতু আমরা শিল্পী হিসেবে কাজ করছি। তো এই এখানে যে পরিবারের যারা সদস্য আছেন এবং সাথে আমাদের যে অভিভাবক সভাপতি সেক্রেটারি,
তারা আসলে সিনিয়ররা যা বলবেন আসলে আমরা জুনিয়র হিসেবে আমাদের শোনা উচিত, মান্য করা উচিত। তো আমার আপু আমার খুবই কাছে অনেক আগে থেকে, আসলে ভুল বোঝাবুঝির কারণে এখানে অনেক কিছু হয়ে গেছে। তো যাই হোক, নেক্সটে আমি চাই না বা আপু চায় না বা আমরা আসলে কেউই চাই না আমাদের পরিবার যে আমাদের পরিবার ছোট হয়ে যায় আমাদের কাজে ভুল বোঝাবুঝির কারণে বা কিছু কিছু ক্যাপশনসের কারণে ইউটিউবে, যে আমাদের পরিবারের ভিতরে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেটা যেন আর না কখনো হয়। তো এটাই বলবো যে আপনারা দয়া করে কোনো ক্যাপশনস এমন দিবেন না যেটা নিয়ে একজনকে উদ্দেশ্য করে ক্যাপশনটা হয়, যেটার জন্য আজকে এত বড় ভুল বোঝাবুঝি হয়েছে। আমার সঙ্গে আরেকজনের, তার সঙ্গে আমার, এরকম এক একটা প্রবলেম আসলে মানে হয়ে যাচ্ছে। সো ক্যাপশনস গুলো আপনারা কাইন্ডলি অনুরোধ করবো, রিকোয়েস্ট করবো আপনারা মানে উদ্দেশ্যমূলক ভাবে কাউকে দিবেন না। কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যায়, আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা আমরা শুনেই আজকে মিউচুয়াল করলাম, কারণ অভিভাবক একটা পরিবারে ভাই বোনের দ্বন্দ্ব হলে যেমন বাবা মা মিলিয়ে দেয়, তেমন শিল্পী সমিতিতে আমাদের অভিভাবক যারা আছেন, আমাদের শ্রদ্ধেয় আপু ভাইয়ারা, রোজিনা ম্যাম, মিশা ভাইয়া বা যারা আছেন, তারা সবাই চেয়েছেন আমরা মিলে যাই। আসলে ব্যাপারটা এত দূরে যাওয়ার কথা ছিল না। তো যাই হোক, যা হয়ে গেছে সেটা তো আর ফিরে আসবে না, কিন্তু ভবিষ্যতে এমন কোনো কিছু আমরা করবো না বা হবে না যেটার জন্য আসলে আমাদের সমিতি বলেন আমাদের, আমরা শিল্পী হিসেবে আমরা ছোট হয়ে যাই। আর কাইন্ডলি আপনারা দয়া করে কোনো রিকোয়েস্ট এমন কোনো ক্যাপশনস দিবেন না যেটার জন্য আমরা দেখেন আমরা কিন্তু সবসময় বলেছি এটা একটা পরিবার, আমি চাই